ফাইবারে কিন্তু নতুন অনেকগুলো আপডেট আসছে এবং খুব পরপর অনেকগুলো আপডেট আসছে, দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা তৈরি করা। অ্যান্ড প্রথমেই আমি থ্যাঙ্কস জানাতে যাচ্ছি আমাদের ফাইবার বাংলাদেশের কমিউনিটি লিডার যারা আছে, জাহিদ ভাই এবং মেহেদি ভাইকে, বিকজ দ্য ব্রিং দ্য আপডেটস অ্যান্ড আপডেটগুলো সহজেই সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য থ্যাঙ্কস। প্রথম যে আপডেট সেটা হচ্ছে পার্শিয়াল রিফান্ডস, এ রিয়েলি গ্রেট অপরচুনিটি। জেনারেলি আমরা একটা ক্লায়েন্টের সাথে যখন কাজ করি, অনেক সময় এমন হতে পারে ক্লায়েন্ট আসলে হ্যাপি না, সো পুরো অ্যামাউন্টটা দিতে চাচ্ছে না, পার্শিয়ালি সে রিফান্ড করতে চাচ্ছে। ইন দ্যাট কেস এটা কিন্তু এখন থেকে ওপেন, অর্থাৎ ফাইবার রিজলিউশন সেন্টারে গেলে আমরা কিন্তু পার্শিয়াল রিফান্ড অপশনটা ইউজ করতে পারি, এবং যদি $100 একটা অর্ডার হয় আমরা 60% পর্যন্ত পার্শিয়াল রিফান্ড করতে পারি, অর্থাৎ $100 $60 আমি পার্শিয়ালি রিফান্ড করে দিতে পারবো। তো হচ্ছে অর্ডারের অ্যামাউন্টটা $50 হইতে হবে, এটা একটা গ্রেট একটা আপডেট। দুই নম্বর যে আপডেট সেটা হচ্ছে রিপ্লাই ডিরেক্টলি টু দ্য মেসেজ। এটা অন্যান্য মার্কেট প্লেসে ছিল বাট ফাইবার এতদিন ছিল না, এটা একটা চমৎকার একটা আপডেট। অর্থাৎ ক্লায়েন্টের যখন অনেকগুলো মেসেজ থাকে, কোনো একটা মেসেজের এগেনস্টে আমরা কিন্তু আগে রিপ্লাই করতে পারতাম না, এখন ওই মেসেজের পাশে একটা রিপ্লাই আইকন আছে, সেখানে ক্লিক করে আমি কিন্তু ওই মেসেজের এগেইনস্টে রিপ্লাই করতে পারবো। তিন নম্বর যে আপডেট এটা হচ্ছে অটোমেটিক টাইম এক্সটেনশন ফিচার। অর্থাৎ জেনারেলি আমাদের অর্ডারটা লেট হওয়ার সময় আমরা যদি ডেলিভারি করতে যাবো কিন্তু আমার কাজটা শেষ হয়নি, ডেলিভারি করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা টাইম এক্সটেনশন রিকোয়েস্টটা দিয়ে রাখতাম, বাট অনেক সময় বায়াররা অ্যাভেলেবল থাকতো না, দ্যাটস ওয়াই সেটা ঝুলে থাকতো অনেকদিন এবং আমাদের অর্ডারটা লেট দেখাইতো। সো এখন যে নতুন আপডেটটা সেটা হচ্ছে সেলার টাইম এক্সটেনশন রিকোয়েস্টটা দেওয়ার 48 ঘন্টা পর্যন্ত বায়ার সময় পাবে সেটা এক্সেপ্ট করার, 48 ঘন্টার মধ্যে যদি এক্সেপ্ট না করতে পারে এটা অটোমেটিক্যালি এক্সেপ্টেড হয়ে যাবে। চার নম্বর যে ফিচার এটা একটু ডিটেইল এবং একটু লেন্দি ফিচার, এটা হচ্ছে রিভিউ ফর ক্যান্সেলড অর্ডার। বেসিক্যালি বায়ার একটা অর্ডার ক্যান্সেল করলে সে আসলে রিভিউ দিতে পারবে কি পারবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। সো প্রথম যেই ফ্যাক্টটা হচ্ছে সেটা হচ্ছে বায়ার অর্ডার ক্যান্সেল যদি চার্জব্যাকের কারণে হয়, অর্থাৎ অনেক সময় বায়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পয়সা নাই, দ্যাটস ওয়াই চার্জব্যাকের এগেনস্টে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই সমস্ত কেসে কিন্তু সেলারকে রিভিউ দিতে পারবে না, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে একটা অর্ডার 24 ঘন্টার বেশি লেট হয়ে গেছে এবং বায়ার ফ্রিল্যান্সারকে মেসেজ করে যাচ্ছে বা সেলারকে মেসেজ করে যাচ্ছে, বাট সেলার কোনো রিপ্লাই করতেছে না বা রেসপন্ড করতেছে না, এক্ষেত্রে যদি বায়ার অর্ডারটা ক্যান্সেল করে সেক্ষেত্রে কিন্তু রিভিউ দিতে পারবে। এখানকার তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে নতুন বায়ার প্রথম অর্ডারে কিন্তু রিভিউ দিতে পারবে না, অন্তত পক্ষে তাকে একটা কাজ করাইতে হবে, তারপরেই কিন্তু সে সেলারকে রিভিউ দিতে পারবে। চার নম্বর পয়েন্টটা খুব মজার, অনেক সময় একটা অ্যাকাউন্ট থেকে বাইং সেলিং বোধ করা হয়, সেক্ষেত্রে বায়ার যদি নিজেও সেলার হয়ে থাকে সে কিন্তু বায়ার হিসেবে রিভিউ দিতে পারবে না। সো লাস্ট যে পয়েন্ট এটা হচ্ছে কোনো কাজ যদি ক্যান্সেল হয় এবং সে অর্ডারে রিভিউ দেওয়ার জন্য সেই অর্ডারটা এলিজিবল হয়, বায়ার মাত্র 5 দিন সময় পাবে এবং এই 5 দিনের মধ্যে তাকে রেটিং বা রিভিউ দিতে পারবে, কিন্তু সেলার তো বায়ারকে কোনো রেটিং বা রিভিউ দিতে পারবে না, সেক্ষেত্রে বায়ার যদি কোনো রেটিং বা রিভিউ দিয়ে থাকে সেই রিভিউর এগেনস্টে রিপ্লাই করে সে ডিটেইল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। লাস্ট পয়েন্টটা অনেক মজার এবং সেলারদের জন্য অনেক ফ্রেন্ডলি, বিকজ লেভেল আপগ্রেডেশনের রিকোয়ারমেন্ট এখন অনেকটা কমানো হয়েছে। আমরা জানি লেভেল আপগ্রেডেশনের জন্য ফাইবারে মিনিমাম 4.7 স্টার রেটিং রাখতে হয়, এখন যেটা কমায় 4.2 স্টার করা হয়েছে। এর পাশাপাশি টপ রেটেডদের আর্নিং রিকোয়ারমেন্ট ছিল $20,000, যেটা এখন কমায় $10,000 করা হয়েছে। চমৎকার কিছু আপডেট নিয়ে আসছে, আমরা সবাই আপডেটগুলো ইউটিলাইজ করার ট্রাই করবো। থ্যাংক ইউ।